হ্যালো, গুড মর্নিং। আমি বঙ্গ হাউস চ্যানেল থেকে বলছি। আমার চ্যানেলটা বেশ অনেকদিনই বন্ধ ছিল, আমার কিছু পারিবারিক কারণে, অসুস্থতার জন্য। আমি আবার চ্যানেলটা নতুন করে চালু করছি। আশা করছি তোমরা আমার চ্যানেলটাকে আবার আগের মতোই দেখতে পাবে। তা আজকে তোমাদের কাছে আমি একটা রেসিপি শেয়ার করছি, যেটা আমি, এই রেসিপিটা আমার একেবারেই নয়। আমি তোমাদের বিভিন্ন ধরনের রেসিপি দেখিয়েছি, এই রেসিপিটা আমি কোনো একজন ইউটিউবারের থেকে দেখে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা তোমরা দেখো রেসিপিটা, আশা করছি ভালো লাগবে। আমি তো ওনারটা দেখেছি, দেখে আমি বাড়িতে নিজে করেছি, করে আমার খুবই ভালো লেগেছে। তারপরে আমি এটা ট্রাই করছি আজকে ফার্স্ট। তা তোমাদের কিরম লাগে দেখো। আমি অমলেটটা একটুখানি নুন দিচ্ছি আর সামান্য গোলমরিচ দিচ্ছি, দিয়ে আগে আমি অমলেটটাকে তৈরি করে নেব, তোমাদের দেখাবো অমলেটটা করে। তারপর তোমাদের কাছে আমি আবার ফেরত আসছি। চলো অমলেটটা করি। দেখো অমলেটটা কিভাবে করছি। অমলেটটা করে তোমাদের কাছে আবার আমি ফেরত আসছি। এবার অমলেটটা করে নিয়ে এটাকে আমি সুন্দর করে পিস পিস করে পিজার মতো কেটে নেব। দেখুন এরকম করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে সয়া সস আর টমেটো সস দিয়ে, আর একটুখানি টমেটো সস, সামান্য পরিমাণের সয়া সস, খুব সামান্য পরিমাণে, একটু গোলমরিচ এর গুঁড়ো, তিনটাকে একসাথে ইয়ে করে মিশিয়ে এগুলোকে এর মধ্যে ম্যারিনেট করে নেব। আমি এখানে এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এক কাপ ময়দা, তিন চামচ কর্নফ্লাওয়ার, তিন চামচ, আমার এটা ফুরিয়ে গেছে তাই আমি এটা সবটাই দিয়ে দিলাম, আর বেকিং সোডা দেব এক টিস্পুন। এই এক টিস্পুন বেকিং সোডা দিলাম। থেকে খানিকটা নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপলাও না, ঘনও না,
মাঝারি ব্যাটার একটা আমি এতে তৈরি করে নেব। এটা পাতলাও করবো না আবার ঘনও করবো না, এক একটা আমি এতে একটু নুন, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে আশা করছি ভালোই হবে। আমাদের বাড়ির যে সব থেকে জুনিয়র সদস্য মানে আমার নাতনি, তার একদিন এক একটা রেসিপি চাই। একদিনে যেটা খাবে পরের দিন আর সন্ধ্যেবেলা সেটা চলবে না, এর জন্য আমি ওর মাম্মা দুজনেই ট্রাই করি কি নতুন করে দেওয়া যায়, চেষ্টা করি যাতে ও একটু হ্যাপি হয়ে যায়, আমাদেরও ভালো লাগবে ওকে একটু হ্যাপি করতে পারলে। হ্যাঁ আমাকে পিছন থেকে বলছে আমার নামটা একটু ভালো করে বলে দাও। আমি অভিশ্রী দাস। সেটা এটা ভালো করে কোট করে, খুব ভালো করে কোট করে এতে ডুবিয়ে নিয়ে আবার ফাইনাল কোটটা করে চেপে চেপে এইভাবে চেপে চেপে যতটা পারবেন চেপে চেপে নেবেন, তাহলে ফুলবে সেটা চলবে না। নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার ডিশটা এরকম হয়েছে। যদি আপনাদের আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিও এখানে।